চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত। আশিক বিন রহিমের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি আমি অহনা পাটোয়ারি। চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় বিজ্ঞান ক্লাবের আয়োজনে শুরু হয়েছে দুই দিন ব্যাপী বিজ্ঞান মেলা। 1 সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে মেলার উদ্বোধন করেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ ডক্টর অসিত বরণ দাস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কামরুজ্জামান মজুমদারের সভাপতিত্বে ও বিজ্ঞান ক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ সাহার পরিচালনায় উদ্বোধন অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় বিজ্ঞান ক্লাবের প্রতিষ্ঠাতা আবির মুন্তাসির ও সাধারণ সম্পাদক প্রতিম ঢালি জানান, দুদিন ব্যাপী বিজ্ঞান মেলায় চাঁদপুর শহরের প্রায় 40টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত প্রজেক্ট নিয়ে অংশগ্রহণ করছে। এছাড়াও মেলায় সর্বমোট 60টি ইভেন্ট রয়েছে, সেগুলো হলো প্রদর্শনী, দাবা খেলা, বিজ্ঞান বিষয়ক লিখন প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, রোবোটিক্স কর্মশালা, কুইজ প্রতিযোগিতা ও মোবাইল ফটোগ্রাফি। পপুলার বিডি নিউজ, চাঁদপুর।